হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামার স্পেশাল একটা রেসিপি সেটা হচ্ছে আইসক্রিম আজকে আমি কাস্টার্ড পাউডার দিয়ে কত সহজে সফট এবং স্মুথ আইসক্রিম তৈরি করে নেওয়া যায় আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আইসক্রিমটা কতটা সফট এবং স্মুথ হয়েছে এটা খেতে ততটাই মজার চলুন আর বিশেষ দেরি না করে বরং রেসিপিটি দেখে নেওয়া যাক সকলের কাছে অনুরোধ রইল যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই আমি রেসিপিটির জন্য ফোর টেবিল স্পুন আমি এই যে ক্রিম নিয়ে নিয়েছি আমি লাইট নন ডায়েরির টপিংয়ের ক্রিমটা ইউজ করেছি আপনারা যে কোনো ক্রিম ইউজ করতে পারেন এবার এই ক্রিমটাকে আমি দু ঘন্টার জন্য বাইরে রেখে দেব লিকুইড হওয়ার জন্য এবার আমি অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব কাস্টার্ড পাউডার প্রথমেই আমি ফোর টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দেব দু কাপ মিল্ক মানে মেজারমেন্ট করলে পাঁচশো এম হয় আর কাপ দিয়ে মাপলে দু কাপ হবে আমি পুরো দুধটা আমি র মিল্ক নিয়েছি আমি ডাইরেক্ট এর ভেতরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে কাস্টার্ড পাউডারটাকে মিল্কের সঙ্গে ভালো করে একটু মিলিয়ে দিতে হবে যাতে দলা দলা পেকে না যায় ভালো করে মিলিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব পুরো এক কাপ চিনি পুরো এক কাপই চিনি লাগবে মিষ্টিটা কম হলে খেতে ভালো লাগবে না এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি জালে বসিয়ে দিয়েছি আর এইভাবে কন্টিনিউসলি আমাকে নেড়ে যেতে হবে আর না হলে দলা দলা পেকে যেতে পারে এ দেখুন কিছুক্ষণ বাদে বেশিক্ষণ লাগে না এটা হতে দশ মিনিট বাদে দেখুন অনেকটা গাঢ় হয়ে এসছে কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করলে খুবই সহজে মজার আইসক্রিম তৈরি হয়ে যায় ইজিলি এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আমুল ফ্রেশ ক্রিম আমি এখানে ফোর টেবিল মতো আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি এটা অবশ্যই অপশনাল আমার ঘরে ছিল সেই জন্য আমি দিয়েছি না দিলেও কোনো সমস্যা নেই এটা ছাড়াই খুব সুন্দর টেস্টি আইসক্রিম তৈরি হবে কাস্টার্ড পাউডারটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা অবশ্যই অপশনাল তবে কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্যই ফুড কালারটা আমি ইউজ করছি যদি আপনাদের কাছে ফুড কালারটা না থাকে অবশ্যই আপনারা স্ক্রিপ করবেন ফুড কালারটাকে দিয়ে আমি এভাবে করে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে দিয়ে দেব অন্তত দু ঘন্টার জন্য দু ঘন্টা বাদে তারপর আমি ফ্রিজ থেকে বার করে নেব আমার দু ঘন্টা হয়ে গেছে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটা একদম চিল অবস্থায় রয়েছে এবার আমি এটাকে এবার আমি বিটার দিয়ে এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব অন্তত পাঁচ মিনিট ধরে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করব। যতক্ষণ না এটা একটা স্মুথ ব্যাটারে তৈরি হয় এবার আমি দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভারটা আপনাদের কাছে ভ্যানিলা ফ্লেভার যদি না থাকে আপনারা যে কোনো ফ্লেভার আপনারা ইউজ করতে পারেন তবে এটার সঙ্গে ভ্যানিলা ফ্লেভারটাই থেকে বেটার যায় আমি এবার ভ্যানিলা ফ্লেভারটাকে দিয়ে আমি আরেকটু বিট করে নেব আমার ব্যাটারটা দেখুন একদম স্মুথ ব্যাটারে তৈরি হয়েছে অন্যদিকে আমি যে ক্রিমটাকে বার করে নিয়েছিলাম সেটা এখন নর্মাল টেম্পারেচারে এসে গেছে এখন লিকুইড মতো তৈরি হয়েছে এবার এটাকে আমি অন্তত পাঁচ থেকে সাত মিনিট ধরে বিট করে নেব এটা ইলেকট্রিক বিটার দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই ইলেকট্রিক বিটার যদি না থাকে আপনারা হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন কিন্তু হ্যান্ড বিটার দিয়ে করলে প্রচুর সময় লাগে সেই জন্য ইলেকট্রিক বিটার দিয়ে ইজিলি পাঁচ মিনিটেই হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিটে এটা একদম রেডি হয়ে যায় ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে এবার আমি এর ভিতরে ঢেলে দিলাম আগে থেকে কাস্টার্ড পাউডারের ব্যাটারটা দুটো ব্যাটার এবার একসঙ্গে মিশিয়ে আমি এবার বিট করে নেব যাতে কাস্টার্ড পাউডারের ব্যাটারটা আর ক্রিমটা ভালো করে একসঙ্গে মিশে গিয়ে একটা স্মুথ ব্যাটারে তৈরি হয় এটাও আমি মিনিট পাঁচেক ধরে বিট করে নেব খুব বেশি বিট করার দরকার নেই দু থেকে তিন মিনিট বিট করলেই মোটামুটি একদম ব্যাটারটা রেডি হয়ে যাবে দেখুন ব্যাটারটা আমার একদম ফ্লপি হয়ে গেছে অনেকটা ফুলে গেছে এবার আমার বিট করা বন্ধ করে দিয়েছি আমি আইসক্রিমটা জমানোর জন্য এই কন্টেনারগুলো নিয়ে নিয়েছি এই কন্টেনারটা আমি কয়েকদিন আগে বাজার থেকে আইসক্রিম কিনে খেয়েছিলাম এই যে সেটা এবার এর ভেতরে আজকে আমি আইসক্রিমটা জমাতে দেব আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম যতটা ধরবে আমি ব্যাটার ততটা ঢেলে নেব এর ভেতরে বাকিটা আমার কিছুটা রয়ে গেছে আমি অন্য কন্টেনারটাই আমি ঢেলে নেব আমার এই দুটোর মধ্যেই আমার ব্যাটারটা সেট হয়ে গেছে এবার আমি একটু হাত দিয়ে ট্যাপ করে নেব যাতে ব্যাবল থাকলে সেগুলো বেরিয়ে আসে এটা তো আমি ঢেলে নিয়েছি আমি পাশের পাত্রটাও নিয়েছিলাম যদি লাগে কিন্তু ওটা আমার লাগে নিয়ে দুটো পাত্রে আমার হয়ে গেছে এবার আমি ঢাকনাগুলোকে লাগিয়ে দেবো ঢাকনাগুলো আমার লাগানো হয়ে গেছে এবার চলে যাব আমি ফ্রিজের কাছে আমি দুটো কন্টেনারই ফ্রিজে রেখে দেব অন্তত আট থেকে ন ঘন্টা এটা আট থেকে ন ঘন্টায় সুন্দরভাবে জমে যাবে এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছি এবার আট ন ঘন্টা বাদে আমি ফিরে আসব আপনাদের দেখাবো আমার ন ঘন্টা হয়ে গেছে গাইস খুবই ঠান্ডা খোলা যাচ্ছে না দেখুন আমার খুব সুন্দর করে জমে গেছে সবে মাত্র জাস্ট বের করেছি সেজন্য খুব ঠান্ডা দু মিনিট রুম টেম্পারেচারে রাখলে জিনিসটা স্মুথলি তোলা যাবে আরও সুন্দর হবে আমি অন্য কন্টেনারেরটাও আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর জমেছে এবার আমি আপনাদেরকে এগুলোকে সার্ভ করে দেখাবো যে কতটা সফট আছে দেখুন ভেতরটা কত সুন্দর সফট এবং কত স্মুথলিভাবে উঠে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দেখুন খুবই স্মুথ হয়েছে এবার আমি আপনাদেরকে অন্য কন্টেনারেরটাও দেখাবো দেখুন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে আর সফট হয়েছে দেখুন ভেতরটা আপনারা অন্তত গাইজ একবার রেসিপিটি ট্রাই করবেন আর আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো যদি আজকে আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সকলের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক করতে ভুলবেন না আজ তবে এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন টাটা